আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে আলোচনা করব ট্যাংরা মাছ নিয়ে। ট্যাংরা মাছ এটি একটি খুব সুস্বাদু মাছ। আর প্রিয় দর্শক শ্রোতা, যারা ট্যাংরা মাছ চাষ করতে চান আর এই ট্যাংরা মাছগুলো কীভাবে চাষ করবেন তা আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। এই মাছগুলো কিন্তু আগে হাওড় বাওড়ে অনেক পাওয়া যেত, কিন্তু এখন আর পাওয়া যায় না প্রাকৃতিক দুর্যোগের কারণে। কিন্তু কোনো টেনশনের কোনো কিছু নাই, আমরা এই মাছগুলোকে ব্রিড করে আমরা এই মাছগুলো থেকে আমরা রেণু পোনা উৎপাদন করতে সক্ষম হয়েছি, এবং সেই পোনাগুলো কিন্তু আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের মাহিরা মৎস্য হ্যাচারিজ অ্যান্ড নার্সারি থেকে সাপ্লাই দিতেছি। তাই প্রিয় দর্শক শ্রোতা, যাদের এই ট্যাংরা মাছের রেণু অথবা পোনা প্রয়োজন, অবশ্যই আমাদের মাহিরা মৎস্য হ্যাচারিজ অ্যান্ড নার্সারিতে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে আমরা যে কোনো সাইজের এই ট্যাংরা মাছের পোনাগুলো দিতে পারবো। আর আপনারা কিন্তু সবাই কিন্তু ট্যাংরা মাছের পোনা বা যাই বলেন না কেন, আপনারা এই মাছগুলো কিন্তু চাষ করে আপনারা নিজেরা যখন ছোট রেণু তারা তখন কিন্তু আপনারা পারবেন না। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, অবশ্যই মোটামুটি সাইজের একটা পোনা যদি নিয়ে আপনারা চাষ করতে পারেন, অবশ্যই আপনারা ট্যাংরা মাছ করে লাভবান হতে পারবেন। কারণ এই ট্যাংরা মাছ বাজারে খুবই একটি দামি মাছ। অন্যান্য মাছ যেখানে 200-300 টাকা কেজি, সেখানে কিন্তু এই ট্যাংরা মাছটি যদি মোটামুটি ভালো একটি সাইজ করতে পারেন 500-600 টাকা কেজি আপনারা অনায়াসে বিক্রি করতে পারবেন। আর আমাদের মাহিরা মৎস্য হ্যাচারিজ নার্সারিতে সকল ধরনের মাছের রেণু এবং দানি পোনাই কিন্তু পাওয়া যায়। সেক্ষেত্রে আপনাদের যদি ট্যাংরা মাছের পোনা অথবা গুলজা মাছের পোনা প্রয়োজন হবে, অবশ্যই আমাদের মাহিরা মৎস্য হ্যাচারিজ নার্সারিতে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে ট্যাংরা এবং গুলজা ছাড়াও অন্যান্য মাছের পোনাও রয়েছে। সেক্ষেত্রে আপনারা যদি চান, অবশ্যই আমাদের কাছ থেকে অন্যান্য মাছের পোনা নিয়েও চাষ করতে পারবেন। আর আমাদের মাছগুলো ইন ব্রিডিং মুক্ত। আর আমরা মাছ চাষ করার আগে অবশ্যই আমাদের পুকুরটি কীভাবে প্রস্তুত করতে হয় সকল এভরিথিং কিন্তু আমরা করে থাকি। কারণ এই পুকুর যদি আমরা ভালোভাবে প্রস্তুত না করতে পারি, সেক্ষেত্রে আপনারা আপনার মাছ চাষ করে কিন্তু আমরা কখনোই লাভবান হতে পারবো না। কারণ মাছের পোনা মাছের রেণু নষ্ট হয়ে যাবে গ্যাসের কারণে ইত্যাদি ইত্যাদি। সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি আপনারা মাছ চাষ করতে চান, অবশ্যই আমাদের মাহিরা মৎস্য হ্যাচারিজ নার্সারির সাথে যোগাযোগ করেন এবং আপনারা আমাদের কাছ থেকে যে কোনো ধরনের মাছের পোনা নিয়ে একবার দেখেন। আমাদের মাছের পোনা যদি ভালো এবং গুণগত মানের হয়, অবশ্যই সামনে আপনি আমাদেরকে খুঁজবেন ইনশাআল্লাহ।